গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, তোমরা দুজন জয়েন করেছো না? দুইজন গত ক্লাসে ছিলে তোমরা দুজন? গত ক্লাসে আমরা গত ক্লাসে আমি একাই ক্লাস করছিলাম, হ্যাঁ মিম একা ক্লাস করেছিল, সন্দীপ ক্লাস করেছিল। আজকে আমরা উপসর্গ পড়াবো। তো যারা সন্দীপ ক্লাস করো নাই, ওরা কেন ক্লাস করেনি সেদিন আমি বুঝলাম না। আজকেও তো দুইজন মাত্র তোমাদের ক্লাস, যাদের প্রবলেম ছিল তারা কেউ সন্ধ্যের ক্লাসে জয়েন দেয় নাই। হ্যাঁ, অথচ ওরাই বারবার করে সন্ধ্যের ক্লাস চাইছিল, এখন ওরাই ক্লাস জয়েন করেনি সেদিন। শিফা তুমিও সেদিন ক্লাস করনি। মিস ওদিন হচ্ছে আমার টিচার ছিল, তো এই জন্য আমি ক্লাস করতে পারিনি। তো টিচার স্কুল টাইমে কেন, স্কুল টাইমে টিচার কেন আসবে? ওনাদেরও ক্লাস থাকে, আবার অনেক ঝামেলা, এই জন্য ওই দিন একটু ঝামেলা। আচ্ছা আচ্ছা, আমরা উপসংহার উপসর্গ পড়াবো। উপসর্গতেও কি তোমাদের কারো প্রবলেম আছে কিনা জানি না, দেখি আমরা। হ্যাঁ, তাও আমাদের করতে হবে, যেহেতু এটা আমাদের সিলেবাস পরীক্ষার। আমাদের আজকের আলোচ্য বিষয় উপসর্গ। উপসর্গটা একটু ক্লিয়ার করে নিবো আর কি আজকে, ঠিক আছে? তো তোমাদের বই থাকলে সাথে বইও খুলে রাখবে। বইয়ের পেজ নাম্বার হচ্ছে 72। ইয়েস, এখান থেকে অনেক আজকে বুঝি নাই আপনাকে আজকে দেখি নাই, আজকে দেখো নাই মিস, একটু দেখান। কেন মিস আপনাকে অনেকদিন ধরে দেখি নাই তাই কারণে। ও আচ্ছা, এখানে কে কে এসেছে আমি আগে দেখি। মিস আমি আসছি, মিম আসছে, সুমাইয়া তাবসুন আসছে। আজকে অনেকেই আসছে, আজকে অনেকেই আসছে। হ্যাঁ আজকে অনেক, আমি হচ্ছে লিন্ডি দিদি। হ্যাঁ তাহলে একটু করে দেখান আপনাকে সবাই। আসসালামু আলাইকুম, এই দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, তোমরাও একটু ভিডিওটা অন করো। মিস উফ, সে লাগতেছে মিস, ও বাপরে, মিস একটা গান গাই। হ্যাঁ ক্লাস করবে না, এগুলাই করবে। আচ্ছা আগামী পরশু দিন তোমাদের মানে এভরি থার্সডে তোমাদের অফলাইন ক্লাস হবে না? ওকে, ওয়ালাইকুম আসসালাম। এভরি থার্সডে তোমাদের অফলাইন ক্লাস হবে, তো ওদিন অবশ্যই আমার সাথে ক্লাস নেই। তাহলে তোমরা তোমাদের সিডাব্লিউ খাতাটা নাও, অনেক হয়েছে কথা, সিডাব্লিউ খাতা নাও। আজকের আলোচ্য বিষয় হচ্ছে উপসর্গ। আমরা এর আগে ধ্বনি তত্ত্ব, ধ্বনির পরিবর্তন এবং সন্ধির উপর আলোচনা শেষ করেছি, এখন উপসর্গ নিয়ে আলোচনা করব। তারপর নত্ব বিধান, ছত্ব বিধান একটা আছে, এটা অফলাইনে পড়িয়েছিলাম কিনা মনে পড়ছে না। হ্যাঁ এটা তো হচ্ছে নাই আমাদের শর্ট সিলেবাসে, আছে শর্ট সিলেবাস 2022 এর সিলেবাসটা তোমরা দেখো নাই। আবার বলছি সিলেবাসটা, তোমাদের যেটা শর্ট সিলেবাস 2022 পরীক্ষার্থী, যারা দেখতে পারছো না তারা লিখেও নিতে পারো। ধ্বনি তত্ত্ব আমি, ধ্বনি তত্ত্বটা আমি পড়িয়েছি, ধ্বনির পরিবর্তন আমি পড়িয়েছি, সন্ধি পড়িয়েছি, বিরুক্ত শব্দ আছে, সংখ্যাবাচক শব্দ, পদাশ্রিত নির্দেশক, সমাস, সমাসটাও কিন্তু আমি অফলাইনে পড়িয়ে দিয়েছি, উপসর্গ, তারপর কীট প্রত্যয় বিস্তারিত, হ্যাঁ কীট প্রত্যয় হয়ে গিয়েছিল, উপসর্গ হয়েছিল, তদ্বিধ প্রত্যয়, শব্দের শ্রেণী বিন্যাস, তারপরে পদ প্রকরণ, ক্রিয়াপদ, কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদ, অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ, এই হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস। হ্যাঁ নত্ব বিধান ছত্ব বিধানটা নেই, ঠিক না? আরো দুইটা আছে না, বাক্য প্রকরণ, শব্দের যোগ্যতার বিকাশ। হ্যাঁ বলছি, ওটা হচ্ছে বিরোচনের মধ্যে বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ, তারপর হচ্ছে শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা, মানে বাগধারা বাচ্য পরিবর্তন, উক্তি পরিবর্তন, বাক্যের শ্রেণী বিন্যাস। এই পদ দেখো, তোমাদের তো সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, পত্র, অনুচ্ছেদ, তারপর হচ্ছে প্রতিবেদন, প্রবন্ধ, এই হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস। তো শর্ট সিলেবাস এত বেশি শর্ট কিন্তু এবার হয়নি, খেয়াল করেছো তোমরা? অনেকটাই আছে, তো আমাদের আসলে অনেক অনেক একটা টপিকের উপর ক্লাস দেওয়ার টাইম ওভাবেও আমরা পাচ্ছি না। তারপরেও আমি সত্য বিধানটা নেই আমাদের, হ্যাঁ নত্ব সত্য বিধানটা নেই, হ্যাঁ ঠিক আছে ওইটা নেই, তুমি ঠিকই বলেছো ওইটা নেই। আমরা এটা আজকে উপসর্গটা পড়বো, এর নেক্সট ক্লাসে আমরা দ্বিরুক্ত শব্দ পড়বো,
সংখ্যাবাচক শব্দ পদাশ্রিত নির্দেশক এগুলো হয়তো একটা ক্লাসে করা যেতে পারে। ঠিক আছে, আমরা আজকে উপসর্গটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? ওকে মিস, এগুলো তোমাদেরকে অবশ্যই টপিকগুলো নিয়ে ভালো করে জেনে তারপরে এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে হবে। তোমরা তো ভালো মেয়ে, তোমরা পারবে। আচ্ছা, আজকের আলোচ্য বিষয় উপসর্গ। এখন তোমরা তোমাদের সিডাব্লিউ খাতাটা নিয়ে রেডি হয়ে যাও। উপসর্গ, উপসর্গ কি কেউ বলতে পারবে? উপসর্গ কি আজকে আমরা কি কি জানবো? উপসর্গ সম্পর্কে আমরা বলতে পারবো, উপসর্গ কয় প্রকার ও কি কি আমরা বলতে পারবো, তারপর খাঁটি বাংলা উপসর্গ কয়টি, তৎসম উপসর্গ কয়টি, এসব কিছুই আমরা বলতে পারবো। বলো উপসর্গ কি? অর্থের সংকোচন করে নি? সংকোচন করে না, সংকোচনও করতে পারে, পরিবর্তনও করতে পারে। ঠিক আছে, হ্যাঁ, উপসর্গের স্বাধীন কোনো ব্যবহার নেই। উপসর্গ সবসময় কি হয়, শব্দের শুরুতে বসে, অন্য কোনো শব্দের শুরুতে বসে। হ্যাঁ, তা এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। অনেকে উপসর্গ, অনুসর্গ, অবিভক্তি এগুলোকে মিলাই ফেলে, প্রত্যয় প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস। অনুসর্গ হচ্ছে শব্দের শেষে ব্যবহার হয়, শব্দের শেষে, শব্দের সাথে যুক্ত থাকে না। ঠিক আছে, সেটা আমাদের নাই, আছে তো তোমাদের সিলেবাসে আছে। অনুসর্গের উপর আমি ক্লাস নিব, ঠিক আছে? আমি চেষ্টা করব পুরো সিলেবাসটা সুন্দর করে পড়ানো। হ্যাঁ বলো। আচ্ছা দেখো, অব্যসূচক শব্দ, অব্যসূচক শব্দাংশ, শব্দাংশকে উপসর্গ বলে, যা স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এদের অর্থবাচকতা নেই, মানে নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, অর্থাৎ অন্য শব্দের অর্থ পরিবর্তন করতে পারে, পরিবর্ধন করতে পারে, সম্প্রসারণ করতে পারে বা সংকোচন করতে পারে। তো অনেক সময় তোমাদের মিস দ্যোতকতা মানে কি? অর্থদ্যোতকতা মানে মিস দ্যোতকতা মানে কি? দ্যোতকতা মানে অন্য শব্দের অর্থকে পরিবর্তন করার ক্ষমতা রাখে, পরিবর্তন, পরিবর্ধন, মানে ওদের অর্থ চেঞ্জ করে দিতে পারবে। ঠিক আছে, আমার এখানে তো মিস দেখা যাচ্ছে না কিছু। সবাই কি দেখতেছো না, নাকি একজন দেখতেছো না? আমি কি আবার শেয়ার দিব? আমার এখানে পাঠ আলোচনা আসছে। হ্যাঁ ঠিক আছে, আমি এটাই দেখাচ্ছি। মিস আমার এখানে কিছুই আসে নাই। কার আসে নাই? মিম আমার, ইয়েস মিস। আল্লাহ, কিন্তু এটা নিশ্চয়ই তোমার ওখানে প্রবলেম। সবাই দেখতে পাচ্ছ কিনা আমাকে বলো, তাহলে আমি বুঝতে পারবো আমার প্রবলেম নাকি। প্রেরণা তুমি দেখতে পাচ্ছ? সালমা তুমি দেখতেছো? শিফা, শিফা তো অডিও কানেক্টই করো নাই। আমি দেখতেছি না। সালমাও দেখতেছো না? কেন? নো মিস, গ্রুপে দিছি, গ্রুপে দেখ, গ্রুপে আমি ছবি তুলে দিছি দেখ। তোমাদের ওখানে কোনো প্রবলেম হয়েছে তোমরা? আমি বের হয়ে আবার, হ্যাঁ বের হয়ে আবার জয়েন করো, আর একবার হয়েছিল তোমার এটা। আচ্ছা তাহলে উপসর্গ, উপসর্গ হচ্ছে অব্যসূচক শব্দাংশ যা স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এদের অর্থবাচকতা নেই, তবে অর্থদ্যোতকতা আছে, অর্থাৎ এরা শব্দের আগে বসে শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সম্প্রসারণ ও সংকোচন করে। যেমন অ, অ, আ, অজ, অনা, অগা, প্র, পরা, অপ, সম, নি, কার, দর, না, ফি, খাস, লা ইত্যাদি, এখানে বিভিন্ন রকমের উপসর্গ দেয়া আছে। তো তোমরা এটা একটু লিখে ফেলো। এখান থেকেও কিন্তু অনেক কোয়েশ্চেন আছে, যেমন উপসর্গ কি, তারপর উপসর্গ শব্দের আগে বসে নাকি পরে বসে, এই ধরনের, এবং কিছু উপসর্গের উদাহরণ দেয়া আছে। তোমরা এটা লিখে ফেলো, স্ক্রিনে যেটা দেয়া আছে এটা লিখে ফেলো। মানে এটা পুরোটা মিস? ইয়েস, এখানে উপসর্গ কাকে বলে, উপসর্গের কাজ কি, উপসর্গ কোথায় বসে, উপসর্গের এক্সাম্পল সব একসাথে দেয়া আছে, লিখে ফেলো। আচ্ছা মিস একটা কথা বলি। কে কে তুমি? আমি, আমি প্রেরণা। প্রেরণা কি কথা বলবে সেটা যদি ক্লাসের রিলেটেড কোনো কথা হয় বলো। মিস ক্লাসের না, মিস ভ্যাকসিন। ভ্যাকসিন, ভ্যাকসিন অবশ্যই দেওয়ার দরকার আছে। এখন এটা নিয়ে আমরা আলোচনা করব না, আমরা আমাদের পড়ালেখা গুলো নিয়ে একটু আলোচনা করার সময় আমাদের চলে যাচ্ছে। ঠিক আছে, আননেসেসারি কথা বলে ক্লাসে সময় নষ্ট করার দরকার নেই।
দেখো এটা লিখে নাও তোমরা। উপসূচক শব্দাংশকে উপসর্গ বলে, যা স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এরা শব্দের আগে বসে, অর্থাৎ শব্দের আগে বসে, এটা কিন্তু মাথায় রাখবো, অনেকে কনফিউজ হয়ে যায় জানো, কিন্তু তারপরেও উত্তরটা ভুল দাও। আচ্ছা, আমরা যে বলছি শব্দের বিভিন্ন রকমের পরিবর্তন করে, যে আবার সংকোচন পরিবর্তন, এগুলোর উপর কোয়েশ্চেন হয় জানো তো। যেমন ধরো কাজ, কাজ শব্দটার আগে যদি অ এই উপসর্গটা যোগ করে দেওয়া হয় তখন কি হয়ে গেল, অকাজ হয়ে গেল, এটা অর্থের সংকোচন করে দিয়েছে, এরকম কোয়েশ্চেন হয়। এটা কি করেছে, অর্থের সংকোচন করেছে, এরকম কোয়েশ্চেন হয়। তাহলে আমাদের এই যে আমি ইনফরমেশনটা দিয়েছি এটার ভিতরেই অনেক ইম্পর্টেন্ট তথ্য রয়ে গেছে, এটা সুন্দর করে লিখে নেব। ওকে, শেষ হয়ে গেছে। তাহলে তোমরা এখন বুঝতে পেরেছো উপসর্গ কি, মানে উপসর্গ কাকে বলে, এবং উপসর্গ শব্দের কোথায় বসে, উপসর্গের কাজ কি জেনে ফেলেছো তোমরা। এখন উপসর্গ কত প্রকার, কেউ উত্তর জানো উপসর্গ কত প্রকার, কে জানবে বলতে পারবে? দুই প্রকার মিস, ইয়েস, বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ, এই তিন প্রকারের উপসর্গ আছে। উপসর্গ তিন প্রকার, বাংলা, তৎসম এবং বিদেশি। তৎসম মানে সংস্কৃত যেটা, সেটাকে তৎসম বলা হয়। তো এটাও লিখতে হবে তোমাদেরকে, উপসর্গ কয় প্রকার, উপসর্গ তিন প্রকার এবং কি কি, এটা লেখো। আচ্ছা, উপসর্গ তিন প্রকার, বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। এখন আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো বাংলা উপসর্গ কয়টি, বাংলা উপসর্গ 21টি, এবং এগুলো মনে রাখতেও হবে। কিভাবে মনে রাখবে, কারণ আসে আমাদের নিচে কোনটি বাংলা উপসর্গ, এরকম MCQ-তে আসে, এগুলো মনে রাখতেও হবে। তো মনে রাখার জন্য তোমরা চাইলে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করতে পারো, ছন্দ করে করে নিজের মতো করে শিখতে পারো, ঠিক আছে? এগুলোর সাথে কোনো শব্দ জুড়ে দিয়ে মনে রাখতে পারার মতো যেভাবে পারো তুমি মনে রাখার চেষ্টা করবে। তো বাংলা 21টি উপসর্গ, এটা বাংলা উপসর্গ 21টি, সংস্কৃত উপসর্গ 20টি, এই দুটার মধ্যে তো কনফিউশন হতে পারে কোনটা কিভাবে মনে রাখার জন্য আমি বলেছিলাম। বাংলা উপসর্গ 21টি এটা কিভাবে মনে রাখতে বলেছিলাম, মনে আছে মিম? বলো, বাংলা উপসর্গ যে 21টি এটা মনে রাখতে হবে, বাংলা ভাষার সাথে 21-এর একটা সম্পর্ক আছে, এই তথ্যটা দিয়ে এটা ইজিলি মনে রাখতে পারবা। তো বাংলা উপসর্গ 21টি সেটাকেও লিখতে হবে, এটা লিখতে হবে, এটা লিখবে বাংলা উপসর্গ 21টি এবং কি কি এটা লিখাবো, কিন্তু উপসর্গ 21টি এটা মনে রাখতে হবে। কারণ তুমি যদি বাংলা উপসর্গ 21টি না বলে 20টি বলে ফেলো তাহলে তো ভুল হয়ে গেল। কিন্তু এটা মনে রাখবা, একটাতে 20টি আছে, একটাতে 21টি আছে, তাহলে বাংলাটা যদি 21টি হয় সংস্কৃতটাই 20টা হবে, বাংলাটা 21টি মনে রাখবো কি করে, বাংলা ভাষার সাথে আমাদের 21-এর একটা সম্পর্ক আছে, এটা মনে রাখলে বাংলা উপসর্গ 21টি এটা মনে থাকবে। তো বাংলা উপসর্গ যদি 21টি হয় আর 20টি কোনটা হবে, সংস্কৃত উপসর্গ হবে 20টি। তো বাংলা উপসর্গ গুলো কি কি দেখো, অ, অগা, অজ, অনা, আ,
আর আন আপ ইতি উন বা উনা পদ উ নি পাতি বি ভর রাম স সা সু হা এই 21টি হচ্ছে বাংলা উপসর্গ। তো বাংলা উপসর্গ গুলো তোমাদের মনে রাখতে হবে। তোমাদের মধ্যে কি কেউ এগুলো মুখস্থ আছে, কারো মনে রাখতে পেরেছো কেউ? মিস অর্ধেক আছে, কিছু কিছু মাঝে মাঝে। আচ্ছা, তো কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করে এগুলো মুখস্থ করে ফেলবে। অনেক ধরনের টেকনিক আছে মনে রাখার জন্য। তুমি তোমার মতো করে ছন্দ মিলাইয়ে তো মনে রাখতে পারো। অ অগা অজ অন আ আর আন আপ ইতি উন পদ কু নি, তোমার যেভাবে সহজ মনে হয় তুমি সেভাবে করে মুখস্থ রাখবে, সিরিয়াল মেনটেন করতে হবে না। ঠিক আছে, এখন দেখি লিখে ফেলো তো দেখি। লিখতে লিখতেও মুখস্থ হয়ে যায় অনেক সময়, লিখলে চোখে ভাসে মনে থাকে বেশি। হ্যাঁ, লিখা শেষ শেষ, গুড, সো ফাস্ট, ভালো মেয়ে। শেষ মিস, এটা একটু এমসিকিউ মত করে হইলে মানে ভালো হইতো না? হ্যাঁ, এমসিকিউ তো আগে, এমসিকিউটা জানার আগে আমাদেরকে মূল তথ্যটা জানতে হবে না? আমি যদি মূল তথ্যটাই আলোচনা না করে সরাসরি এমসিকিউ তে কিভাবে যাই? সব সময় এমসিকিউ না মিস, এমসিকিউ মানে করলে সবকিছু মানে এমনি মনে থাকবে ওটা। হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ এমসিকিউ পড়লে মনে থাকে, কিন্তু এমসিকিউ পড়ার আগে আমাদেরকে মূল টপিকটা ভালো করে পড়ে নিতে হবে, এরপর আমরা এমসিকিউটা পারবো। নলে তো তুমি এমসিকিউ কিভাবে পারবে, মুখস্থ করতে তো পারবা না। তুমি যখন এটা জানা থাকবে এমসিকিউটা ইজিলি, তখন তুমি এই দুইটা জিনিস একটার সাথে একটা কিন্তু সম্পর্কিত। এমসিকিউ পড়লে আমরা বুঝতে পারি কোয়েশ্চেনটা কেমন হয়, ঠিক না? তখন মনে থাকে বেশি। আর এমসিকিউ এমনি পড়লেও মনে থাকবে না, রিডিংটা পড়ে এমসিকিউ করতে হয়। এই দুটাই করতে হবে তোমাকে। ওকে, এখন আমরা দেখি তৎসম উপসর্গ। দেখো তৎসম উপসর্গ হচ্ছে বৃষ্টি। আবার আমরা একটা জিনিস দেখবো, এখানে চারটা জিনিস বাংলা উপসর্গেও আছে তৎসম উপসর্গেও আছে। বলতো সে চারটা কি কি? আ, হ্যাঁ, চু, বিনি, বিনিশুয়া। এটা মনে রাখার জন্য আমি করি বিনিশুয়া। আশু বিনি বলার থেকে বিনিশুয়া বললে বেশি মনে থাকে না? বিনিশুয়া বললে বেশি মনে থাকে, ঠিক আছে? একটু ইজিলি যেটা মুখ দিয়ে এসে যাবে, বিনিশুয়া। বিনিশুয়া হচ্ছে আমাদের তৎসম উপসর্গও আছে, সংস্কৃতি উপসর্গ আছে, এবং এটা থেকে আমাদের কোয়েশ্চেন হয় যে কোন চারটি উপসর্গ বাংলা এবং তৎসম উভয় উপসর্গে আছে, এটা কোয়েশ্চেন হয়। এখন আমরা লিখবো এমসিকিউটা দিয়ে দিয়েছিলেন আমাদেরকে এরিয়াতে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এমসিকিউটা আসে অনেকবার এসেছে এটা পরীক্ষায়, সেজন্য আমি দিয়েছিলাম। আচ্ছা, এখন দেখো বৃষ্টি আমাদের এখানে দেয়া আছে, বৃষ্টি সংস্কৃত উপসর্গ আমরা লিখে ফেলবো। প্র পরা। আচ্ছা, প্র উপসর্গ দিয়ে একটা শব্দের উদাহরণ কে বলতে পারবে? প্রবতমি, ভেরি গুড। এই তো মানে উপসর্গের আমরা প্রভাব, প্রচলন, এরকম প্রতাপ অনেকগুলোই হতে পারে, ঠিক না? উপসর্গের কাজ দেখলে শব্দের অর্থ ভাবের আগে যখন প্রটা বসতেছে ভাবের অর্থটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন এই বৃষ্টি উপসর্গ লিখে ফেলো, সংস্কৃত উপসর্গ বৃষ্টি। প্র পরা অপ সম নি অনু অব নির দূর বি অধি সু উত পরি প্রতি অতি অপি অভি উপ আ। দেখো এখানে অভি অপি কি সুন্দর সুন্দর নাম আছে। আচ্ছা, এখন তোমরা ওই পয়েন্টটাও লিখে ফেলবে যে যে চারটি উপসর্গ সংস্কৃতি উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রে আছে ওটা একটা স্টার মার্ক দিয়ে লিখে ফেলো, লিখে থেকে লাগে। মিস লেখছি। ওকে মিস, এটা না আশুবিনি? হ্যাঁ, আশুবিনি, ইয়েস, বিনিশুয়া বা আশুবিনি একই কথা। ওকে, বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ দেখো, বিদেশি উপসর্গ বলতে কি বুঝাচ্ছে আগে বলো, বিদেশি উপসর্গ বলতে কি বুঝতেছো? বাংলায় প্রচলিত আছে এগুলোকে বিদেশি উপসর্গ বলে। যেমন
আমরা এখানে দেখছি ফার্সি, আরবি, ইংরেজি, উর্দু, এই কয়েকটি উপসর্গতে সংখ্যাগুলো দেওয়া আছে। দেখো আরবি উপসর্গ হচ্ছে, বলো একবার, হচ্ছে আমাদেরকে ওই ঠিকই ফার্সি উপসর্গ দিয়ে একটা লাইন দিয়েছিলেন না, যেগুলো আমরা সহজে মনে রাখতে পারবো 10টি? হ্যাঁ হ্যাঁ, বসিরে পাল্লা, হ্যাঁ হ্যাঁ মনে আছে এটা। এইভাবে করে মনে রাখতে বলেছিলাম, ঠিক আছে? বদ মেজাজি, বসু, বিয়াদব, বসিরের পাল্লায় পড়ে, নাবালক, ফিরোজ, কারখানার দরখাস্ত, বরখাস্ত, কম বয়সী হয় তার দরখাস্ত বরখাস্ত করেছে, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, এভাবে করতে গিয়ে আন্ডারলাইন করে ফেলবা তোমরা উপসর্গ গুলোকে, তাহলে ওখান থেকে তোমাদের ইজিলি যখন একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে নিজের কোনটি ফার্সি উপসর্গ, তোমরা ইজিলি বের করে ফেলতে পারবে। অথবা মনে করো দিল দর, এটা কি উপসর্গ, তখন তোমরা এটা বুঝতে পারবে এভাবে। তারপরে আমাদের তাহলে ফার্সি উপসর্গ হচ্ছে 10টি উপসর্গ, যে অফলাইনে পড়িয়েছিলাম এটা মনে থাকলে আমি উপসর্গটা না পড়িয়ে অন্য একটা টপিক ধরতে পারতাম। হ্যাঁ, এখন দেখো আরবি উপসর্গ হচ্ছে 4টি, আমখাস, লাগর, আমখাস, লাগর, ঠিক আছে? এটা মনে থাকে আমখাস, খাস, আমলাগর দিলে হচ্ছে না? হ্যাঁ, তুমি যেভাবে মনে রাখার জন্য তোমার ইজি মনে হবে ওভাবে রাখবে। আমকাশ লাগর বললে আমার মনে থাকে বেশি, মানে আমখাস এরকম মনে হয়, ঠিক আছে? আমখাস লাগর, ঠিক আছে? এবার ইংরেজি উপসর্গ গুলো কিভাবে মনে রাখতে বলেছিলাম, একদম ইজি আছে। হেড শার্প, ফুল হাতা, শার্ট আর হাফ প্যান্ট করেছে, ঠিক আছে? হেড শার্প, সাহেব আর কি শার্প মানে, তাহলে হ্যাট সব, ফুল হাতা, শার্ট পরে আর হাফ প্যান্ট পরে, মনে থাকবে ফুল হাফ হ্যাট সব, একদম ইজি। আর উর্দু উপসর্গ একটাই আছে হর, উর্দু বা হিন্দি উপসর্গ একটাই আছে হর। এই উপসর্গ গুলো লিখে ফেলো, শুধু লিখলেই হবে না, আমাদেরকে মনেও রাখতে হবে। আনিশা, আনিশা জয়েন করেছো কি এখন? এখন দেখি উপসর্গের ব্যবহার। দেখো আমরা বিভিন্ন উপসর্গের ব্যবহার দেখব, যেমন অ উপসর্গটা কিভাবে শব্দের মধ্যে ব্যবহার করা হচ্ছে। দেখো অ দিয়ে অঝরে, ঝোরের শব্দের আগে যখন অটা বসলো অঝরে হয়ে গেল। অনা, বৃষ্টির আগে অনা পড়লে বৃষ্টি শব্দটার অর্থটা কি হয়ে গেল? দেখো বৃষ্টি শব্দটার আগে যখন আমরা অনা দিয়েছি অনাবৃষ্টি হয়ে গেছে। অনাবৃষ্টি মানে কি? বৃষ্টি না পড়লে অনাবৃষ্টি মিস হচ্ছে যে বৃষ্টিটা ক্ষতিকর মেবি। হ্যাঁ, এটা অর্থদূতকতা করেছে, অভাব হয়ে গেছে মানে বৃষ্টির অভাব। অনাবৃষ্টি মানে হচ্ছে বৃষ্টির অভাব। আর কদ, কদটা দেখো আকারের আগে যখন কদ বসেছে কদাকার হয়ে গেছে, কদাকার। কদাকার মানে মিস, কদাকার মানে বিশ্রী, দেখতে বিশ্রী, বিশ্রী আকারকে আমরা কদাকার বলি। তাহলে কদ যখন ব্যবহার হয়েছে এটা কদাকার হয়ে গেছে। কদটা কি উপসর্গ, বাংলা নাকি সংস্কৃত নাকি বিদেশি? বাংলা মিস, বাংলা উপসর্গ কদ। তোমরা বাংলা উপসর্গ এর মধ্যে এখানে তোমাদের বইতে কিছু জিনিস দেয়া আছে, যেমন যে অর্থে এটা ব্যবহৃত হয়েছে এবং উদাহরণ, এগুলো একটু পড়ে রাখবে, এখান থেকে কোয়েশ্চেন হয়। হ্যাঁ, অনেক পড়তে হবে বুঝছো, একটু ভালো করে পড়তে হবে। আচ্ছা, তারপর দেখো সু, খবরের আগে আমরা যখন সুটা ব্যবহার করলাম এটা সুখবর হয়ে গেল, শুভ, এটা শুভ বুঝালো, ঠিক না? সুখবর যখন হয়ে গেছে এটা শুভ অর্থে ব্যবহার করা হয়েছে। তারপর হা ঘরে, ঘরে শব্দটার আগে যখন হা দিয়েছে অভাব অর্থে হা ঘরে, বুঝতে পারছো? এবার দেখো রাম, রাম ছাগল, কু নজরের আগে আমরা কু শব্দটা ব্যবহার করে কু নজর। তারপর আর, চোখে, চোখে শব্দের আগে আর, এই যে শব্দের আগে শব্দের সাথে যুক্ত হয়ে যেই সব অব্যয় বাচক শব্দাংশ গুলো যুক্ত হয় এগুলোই হচ্ছে উপসর্গ, বলো? আর চোখে এবং আর নয়নে একই কথা না? হ্যাঁ,
চোখ শব্দের অর্থ হইতো নয়ন। এই তো আমাদের বইয়ে এটা কি রকম উদাহরণ দিল, দুইটা একই রকম উদাহরণ কোথায় দিয়েছে? বইতে আর বইয়ে নেই, মানে দুই ভাগ, এটা দুইটা, একটা চোখ একটা নয়ন, দুইটা শব্দে বলা যে অ্যাড হচ্ছে এটা বলছে, অর্থ তো একই আছে এটার, ঠিক আছে? মানে আমরা আর চোখে বলি আর নয়নে বলি, এই জন্য শব্দগুলো দিয়েছে। আচ্ছা, আপ ডাল শব্দের অর্থ তো তোমরা জানো, এখানে শব্দগুলোর অর্থ জানার প্রয়োজন নেই, কিন্তু যখন আমাদের এই উপসর্গটা ব্যবহার করা হচ্ছে, এই শব্দটার কিভাবে পরিবর্তন হচ্ছে? অপ মান শব্দের আগে আমরা যখন অপ দিচ্ছি অপমান, তখন মান শব্দটা কি হয়ে যাচ্ছে? সংকোচন হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর দেখো প্রস্থান। স্থান শব্দের আগে আমরা যখন উপসর্গ প্রটা ইউজ করেছি, এটা প্রস্থান হয়ে গেছে, প্রস্থান। তারপর প্রতিবাদ, আমরা আবরণ শব্দের আগে দিলাম নি, বস্ত্র শব্দের আগে দিলাম বিবস্ত্র, এরকম করে আমরা আমাদের উপসর্গের ব্যবহার গুলো করে থাকি। অবগাহন, তারপর অনুকরণ, দেখো অনু, অব, অনু, পরা, উপ, অভি, অভিসার, এভাবে আমরা আমাদের উপসর্গের ব্যবহার গুলো দেখতে পাচ্ছি। এখন বলো হেড, এটা লেখো কোয়েশ্চেনটা, হেড কোন উপসর্গ? কোয়েশ্চেন লেখো হেড, আরবি নমি, এটা তো হেড শুনলেই তো বোঝা যাচ্ছে এটা কি শব্দ হতে পারে। ইংরেজি, ভেরি গুড, ইংরেজি। তোমরা এখন লেখো হেড কোন উপসর্গ? ইংরেজি উপসর্গ। দেখেছো আমাদের ইজি টপিকও আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। ফুল শব্দের অর্থ হচ্ছে পূর্ণ। আমরা যখন ফুল হাতা বলি, ফুল হাতা মানে পূর্ণ হাতা, ফুল শার্ট, ফুল ফুল বাবু, ফুল বাবু, হ্যাঁ, তারপর ফুল প্যান্ট। আর আমরা যদি হাফ বলি, সেটা দ্বারা অর্ধেক বোঝায়, হাফ হাতা, হাফ টিকেট, হাফ স্কুল, হাফ প্যান্ট। হেড মানে হচ্ছে প্রধান, হেড মাস্টার, হেড অফিস। তারপর সাব মানে কি? অধীন, সাব অফিস, সাব জজ, সাব ইন্সপেক্টর, এভাবে। আচ্ছা এখন আমরা দেখি, বলো অপ কোন উপসর্গ? অপ দেখা যাচ্ছে না স্ক্রিনে, কোয়েশ্চেনটা লিখে মিস তৎসম উপসর্গ, মিস তৎসম উপসর্গ, কোয়েশ্চেনটা কি লিখেছো তোমরা? ইয়েস, তৎসম উপসর্গ, ভেরি গুড। তাহলে হেড হচ্ছে ইংরেজি উপসর্গ, অপ হচ্ছে তৎসম উপসর্গ। এখন দেখতে পেরেছো যে তোমাদের উপসর্গগুলো মুখস্থ থাকতে হবে, এবং মুখস্থ করার অনেক টেকনিক আছে, যে যেভাবে পারো মনে রাখার জন্য শিখে নিবে, তাহলে তোমরা এমসিকিউ তে আটকাবে না। তোমরা এটা না শিখে যদি এমসিকিউ করতে যাও তাহলে তো পারবে। রাম, রামটা কোন উপসর্গ? বাংলা, বাংলা মিস, রাম বাংলা উপসর্গ, ভেরি গুড। আচ্ছা তাহলে হেড হচ্ছে ইংরেজি উপসর্গ, তারপর অপ হচ্ছে তৎসম উপসর্গ, রাম হচ্ছে বাংলা উপসর্গ, গুড। হা কোন উপসর্গ? হা, ইয়েস, হাসিনা, বাংলা মিস। ভেরি গুড, মিম ভালো করে উপসর্গ শিখেছে। হা হচ্ছে বাংলা উপসর্গ। আচ্ছা এগুলো লিখে ফেলো। শেষ, পড়া বলো, পড়া কোন উপসর্গ? পড়া, ইয়েস, মিস গিয়া, তৎসম। আর কেউ কি বলতে পারবে? আর বাকিদের মধ্যে কেউ রেসপন্স করো, সবার তো পড়তে হবে। মিসেম তৎসম, তৎসম, ইয়েস, প্র, পরা, প্রতি, এগুলো হচ্ছে তৎসম, শুরুতেই আছে এগুলো, না? প্র, পরা, প্রতি, এভাবে শুরু করি আমরা
কবি অনা অজ। আচ্ছা এখন দেখি, দেখো একই শব্দে বিভিন্ন উপসর্গের ব্যবহার দেখব এখন আমরা। যেমন দেখো হার গলায় পরে, হারের সামনে প্র বসালে হয় প্রহার, যেমন মারা। আবার হার যখন আমরা গলায় পড়ছি তখন এটাকে কি বোঝানো হচ্ছে? হার আমরা গলায় পড়ি, ঠিক না? একটা হার মানে কি নেকলেস আর কি। এই হারের সামনে যখন আমরা প্র দিচ্ছি তখন হয়ে যাচ্ছে প্রহার। প্রহার শব্দের অর্থ হচ্ছে মারা। আর আমরা হারের সামনে যদি উপ দিই তখন হয়ে যাচ্ছে উপহার, মানে পুরস্কার, গিফট আর কি। আর আমরা যদি বি বসে বিহার, ভ্রমণ, বিহার শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ। আর আমরা যখন আ বসাচ্ছি তখন আহার, আহার শব্দের অর্থ হয়ে যাচ্ছে কি খাওয়া। আর পরি বসালে পরিহার, ত্যাগ করা। সম বসালে হচ্ছে কি সংযোগ, হার সংহার হয়ে যায় আর কি, বিনাশ। এখানে কি সন্ধি বিচ্ছেদ হয়েছে? হ্যাঁ এখানে এটা সন্ধি হয়ে গেছে, সন্ধি বিচ্ছেদ না, সন্ধি হয়ে গেছে। সংযোগ হার হয়ে সন্ধি হয়ে গেছে, বুঝতে পেরেছ? শব্দটা তো সন্ধি হয়েই রেডি হয়েছে। এখন দেখো আমরা যখন একই উপসর্গকে বিভিন্ন শব্দের মধ্যে বসাচ্ছি, সরি একই শব্দের আগে বিভিন্ন উপসর্গ বসাচ্ছি, তখন কি হয়ে যাচ্ছে? শব্দটার অর্থ বিভিন্ন রকমের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? অর্থাৎ উপসর্গ আমাদের শব্দের অর্থের পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন এবং সম্প্রসারণ করে, অর্থ দ্যোতকতা করে, এটাই বোঝানো হচ্ছে। তাহলে উপসর্গের ব্যবহার, একই উপসর্গের বিভিন্ন শব্দে, আমি আবার ভুল বলছি, বিভিন্ন একই শব্দের মধ্যে আমরা যখন বিভিন্ন উপসর্গ বসাচ্ছি শব্দটার অর্থ বিভিন্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে আবার এতজন লিভ নিয়েছে কেন? শিফা, এটা কি ফারিয়া, তারপরে প্রেরণা। মিস আমি আসি, লিভ নিনে। তুমি লিভ নিয়েছিলে মনে হয়? মিস না আমি আপনার কথা সব শুনছিলাম। ও আচ্ছা, এর মধ্যে বলছিলেন যে, আচ্ছা ঠিক আছে। এখন দেখি আমরা, দেখো এই যে আমরা এখন এই উপসর্গ গুলো কি উপসর্গ বলো? কার, পি, বদ, লা, গর, এগুলো বিভিন্ন উপসর্গ, বিদেশি উপসর্গ। কার উপসর্গটা খানা শব্দের আগে ইউজ হয়ে কারখানা। পি, পি উপসর্গটা রোজের আগে যখন ইউজ ইউজ করা হয়েছে কি হয়ে গেছে? ফিরোজ। বদ, বদটা যখন আমরা মেজাজ শব্দের আগে বসালাম, বদ মেজাজ। হ্যাঁ, তারপর লা, লাওয়ারিশ, ওয়ারিশ শব্দের আগে আমরা যখন লা। কারখানা, কারখানাটা না ফার্সি শব্দ, মানে ফার্সি উপসর্গ কারখানা। হ্যাঁ আমি বলতে চাচ্ছি এগুলো বিদেশি উপসর্গ। বিদেশির মধ্যে তো ফার্সি, আরবি, ইংরেজি, উর্দু সবই তো বিদেশি উপসর্গ, ঠিক আছে? আচ্ছা এখন বলো লা, লা উপসর্গটাকে আমরা যখন ওয়ারিশ শব্দের আগে ইউজ করেছি এটা লাওয়ারিশ হয়ে গিয়েছে। হাজির, হাজিরের আগে আমরা যখন গর দিয়েছি হাজির। এখন আমরা দেখব ফুল, ফুল যখন আমরা শার্টের আগে দিয়েছি ফুল শার্ট, এমন উপসর্গগুলোর ব্যবহার দেখছি এখন। হেড পণ্ডিত, তারপরে হর হামেশা, হাফ হাফ স্কুল, এভাবে আমরা উপসর্গগুলোর ব্যবহার করে থাকি। খাস, খাস শব্দ, খাসটা আমরা কখন ইউজ করি? যেমন দেখো তোমাদের অনেক সময় মনে হতে পারে যে এই উপসর্গটা দিয়ে কি হয়। দেখো কামরা শব্দের আগে যখন খাস দিচ্ছি, খাস কামরা মানে কি? খাস কামরা কোনটা? মাস্টার বেড। তার আমাদের বাসার মধ্যে যে খাস কামরা কোনটা? বেডরুম। হ্যাঁ, খোশ, খোশ শব্দের আগে আমরা কি দিই? না যখন দিচ্ছি নাকোশ, নাকোশ মানে কি? নারাজ, ঠিক না? নারাজ, হ্যাঁ নারাজ হলে তখন আমরা নাকোশ বলি। কম বকত। আচ্ছা এরপর একটা দেখো, দলীয় কাজ। পাঁচটি শব্দে বাংলা উপসর্গের ব্যবহার দেখাও, বলো। এবার তোমরা বলো একটা বাংলা উপসর্গ দিয়ে পাঁচটি শব্দের মধ্যে ব্যবহার করো, একটা বাংলা উপসর্গকে পাঁচটি শব্দে ব্যবহার করো। মিস মানে হচ্ছে যে কোনো একটি শব্দে আমরা বাংলা উপসর্গ পাঁচটি বসাবো? না যে কোনো, হ্যাঁ পাঁচটি শব্দে বলেছে এখানে বাংলা উপসর্গের ব্যবহার।
আচ্ছা মিস, একটা বাংলা উপসর্গকে পাঁচটি শব্দে ব্যবহার করতে পারো বা পাঁচটি উপসর্গকে পাঁচটি শব্দে ব্যবহার করে যে কোনো ভাবে বলতে পারো। শুনাম। আচ্ছা এখন আমরা একটু উত্তরটা দেখে ফেলি কারণ আমাদের টাইম কম। দেখো, অপয়া, আগাছা, হাবাতে, নিখুঁত, বিফল, এগুলো পাঁচটা উপসর্গ, পাঁচটা আলাদা আলাদা শব্দে। তাহলে তোমাদের কাজ হচ্ছে আজকে, কিন্তু তোমাদেরকে আমি উপসর্গ থেকে ভালো করে পড়ানো হয়ে গেছে, এখন তোমরা একটু রচনা প্র্যাকটিস করবা। রচনা, কিছু কিছু রচনা তোমরা শিখো তোমাদের বই থেকে, রচনা প্র্যাকটিস করো, ঠিক আছে? ওকে, আজকের মতো এতটুকুই থাকে। এই চ্যাপ্টারটা তোমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করবে, সাথে তোমরা বাংলা রচনা প্র্যাকটিস করবে। আজকে 10টা রচনা পড়বে, ঠিক আছে? 10টা রচনা পড়বে তোমাদের। হ্যাঁ, তোমরা এখন এসএসসি পরীক্ষার্থী, তোমাদেরকে রচনাগুলো তো পড়তে হবে।